is a winding road, no telling where it goes. Driving through days and nights, won't stop for traffic lights. And I really wanna know if I'll ever figure out where the road goes. Even if I'm falling down, I will keep on searching for my highs. Hello, চলে এলাম গরম গরম চা নিয়ে। আজকে আদা দিয়ে চা বানিয়েছি, অনেকটা আদা দিয়ে চা বানিয়েছি। একটু ঠান্ডা লেগেছে তাই জন্য আদা দিয়ে চা বানিয়েছি। দেখবে আদা দিয়ে চা খেলে এই সময়তে বেশ ভালো লাগে ঠান্ডার মধ্যে, দারুণ হয়েছে। তো তোমাদের সাথে আড্ডা মারতে তো চলে এলাম, তো শুরু করে দিই আজকের ব্লগটা। তো হ্যালো, গুড ইভিনিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অঙ্কিতা আর তোমরা দেখছো আমার চ্যানেল বং ফ্লাইং বার্ড। কেমন আছো তোমরা? আশা করি প্রত্যেকে খুব ভালো আছো। তো আজকে নিউ একটা ইভিনিং ব্লগ নিয়ে শুরু করে দিলাম ব্লগটাকে। দুদিন ধরে খুব বাইরে বেরোনো হয়েছে, বাইরে বেরিয়েছি বলতে কাটোয়া গেলাম, নবদ্বীপ গেলাম। ঠাকুরগুলো দেখলে তো তোমরা কীরকম লেগেছে তোমাদের অতি অবশ্যই কিন্তু জানিও। তো ঠাকুরগুলো আমার তো বেশ ভালো লেগেছে, কার্তিক ঠাকুরও যেমন ভালো লেগেছে তেমনি বেশ নবদ্বীপের রাসটাও বেশ ভালো লেগেছে। নবদ্বীপের রাসের প্রত্যেকটা মানে অনেক পুরনো ঠাকুর এবং প্রত্যেকের অনেক কাহিনী আছে, তো সব কাহিনী তো বলা সম্ভব হয়নি আমার, যেহেতু অনেক টাইমিং লেগে যাবে, তাহলে ব্লগটা 30-40 মিনিট হয়ে যেত। তো যাই হোক, তো যেটুকু পেরেছি আমি করেছি, তোমাদের কীরকম লেগেছে জানিও অতি অবশ্যই। তবে হ্যাঁ, একটা বিষয় আমি তোমাদেরকে বলতে চাই, যেটা আমার মনে হয়েছে সেটা হচ্ছে কি যে আমি এই যে ট্রেনে করে গেলাম, আমি এই ঠাকুরগুলো দেখলাম কাটোয়া নবদ্বীপের দু জায়গাতেই, তো অনেকেরই দেখলাম মাস্ক নেই। মানে ট্রেনেও আমি তাই দেখলাম, ট্রেনে অনেকের আছে অনেকের নেই, তবে না নেই এর ভাগটা বেশি। সেম আমি ঠাকুর দেখার জায়গাতেও তাই দেখলাম, ওখানে মানে আছে, এমনকি প্যারেন্টসরা বাচ্চাদেরকেও পড়ায়নি, ছোট ছোট বাচ্চা ওরাও বিনা মাস্কে ঘুরে বেড়াচ্ছে। যদিও কেউ মাস্ক পরছে তাহলে সেটা ঠিক এইখানে মুখের কাছে আছে, অদ্ভুত ব্যাপার, মানে পড়া না পড়া সমান। তো এই জিনিসটা আমার একটু কেমন লাগলো, মানে এত চারিদিকে প্রচার করছে বলছে, তো একটু তো মাস্কে পড়ার দরকার না? এবার আমি পড়লাম, তুমি বললে দু তিনজন পড়লো, বাকি যদি অর্ধেকের বেশি মানে বেশি না পড়ার দিকটা যদি থাকে তাহলে তো এটার কোনো মানে কিছু বলার নেই না, এমনকি বাচ্চারাও পড়েনি। তো আর এমনকি ট্রেনেও অনেকেই, আর তার মধ্যে স্টিল নাও অনেকেই কাশছে, মানে ট্রেনের মধ্যে আমি দেখেছি। তো যাই হোক, কি আর বলবো বলো, আমার অন ক্যামেরায় মনে হলো এটা বলা উচিত, আমি দেখেছি তাই আমি তোমাদেরকে এটা জানালাম। তো আমি তো ভাবলাম ওইদিকে মানে কাটোয়া বা নবদ্বীপের ওদিকে করোনা টোরোনা নেই, সব উঠে গেছে, ওখানে আর কিছু এসব হয় না মনে হয়। যাই হোক, যেটা আমার মনে হয়েছে আমি নিজের থেকে বললাম তোমাদেরকে, তো এটা হচ্ছে ব্যাপার। তো চলো একটু কাজকর্ম সেরে নিই আমি, তারপরে তোমাদের সাথে আবার আড্ডা মারছি, ডিনারও করব, ডিনারে একটা অন্যরকম জিনিস বানাবো, কি বানাবো দেখতে থাকো। ডিনারে ভাবছি স্পিনাচ আটার পরোটা বানাবো। তো স্পিনাচ আটার পরোটা কিভাবে বানাচ্ছি তোমাদেরকে দেখাই। নুন দিয়ে আলুটা একটু সেদ্ধ করে নি, একটু তাড়াতাড়ি হবে বলে আমি আলুগুলোকে সেদ্ধ করে নিয়েছি, এমনিতে সেদ্ধ না করলেও চলে। ময়দা যেমন মাখতে হয় তেমনি সেম ভাবে ময়দা মাখার মতো এটাকে মেখে নিতে হবে। এই দেখো আমি ময়দাটাকে মেখে নিয়েছি, স্পিনাচ আটাটাকে মেখে নিয়েছি, যেভাবে তোমার ময়দা মাখো তোমরা সেইভাবেই মেখেছি। অল্প একটু নুন আর সাদা তেল দিয়েছি, নুন আর সাদা তেল দিয়ে জল দিয়ে আমি মেখেছি, আটা মাখার মতনই মেখেছি। বেলে নিচ্ছি
বেলতে সুবিধা লাগে তাই আমি আটা দিয়ে বেলি। এটাকে তেল দিয়ে বেলছি। এইভাবে সবগুলোকে আমি বেলে নিচ্ছি। হাওয়া গরম হয়ে গেছে, এরপর বেলে রাখা পরোটা দিয়ে দিলাম। ভালো করে চিপে চিপে ভেজে নিচ্ছি যাতে কাঁচা না থাকে, তারপরে তেল দেব। আমি এটা পরোটা বানাচ্ছি, এটা রুটিও বানানো যায়। পরোটা কমপ্লিট হয়ে গেল, এরপর আমি বাকিগুলো এইভাবে ভেজে নিচ্ছি পরপর। আলু মটর কারিটা এবার বানিয়ে নি। কাটা হয়ে গেল, পেঁয়াজ কেটে নিলাম, টমেটো কেটে নিলাম, একটু কারি পাতা নিয়েছি, ধনে পাতা নিয়েছি, লঙ্কা আর আদা। গরম তেলে প্রথমেই দিয়ে দিলাম শুকনো লঙ্কা, সর্ষে, পাঁচ ফোড়ন, কারি পাতা। অর্ধেক পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পর আলুগুলো দিয়ে দিলাম, সেদ্ধ আলু দিলাম, নুন, হলুদ, চিনি, টমেটো। ভাজা ভাজা হয়ে যাওয়ার পর আদা দিয়ে দিলাম, ভেজে করা আদা দিয়েছি। টমেটো সস কিংবা কি টমেটো পিউরিও দেওয়া যায়। মটর, চিরা কাঁচা লঙ্কা, মশলাগুলো যাতে ভালোভাবে মিশে যায় তার জন্য অল্প একটু জল দিয়ে দিলাম। এটা কিন্তু গ্রেভি হবে না, মশলাগুলোর জন্য অল্প দিতে হবে। জল দিয়ে দিলাম, এবার যাতে ভালোভাবে এই টমেটো মটরশুঁটিগুলো সেদ্ধ হয়ে যায়, আলু তো সেদ্ধ করাই আছে, মটরশুঁটি আর টমেটো যাতে ভালোভাবে আর মশলাগুলো সেদ্ধ হয়ে যায় তার জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। 5 মিনিট ফুটে যাওয়ার পর ওপর থেকে ধনে পাতা কুচি দিয়ে দিলাম একটু, আর একটু ব্ল্যাক পেপার। রেডি হয়ে গেল আলু মটর কারি আর এর সাথে স্পিনাচ পরোটা। লাইফ ইজ আ ওয়াইন্ডিং রোড, নো টেলিং ওয়্যার ইট। স্পিনাচ পরোটা আর আলু মটর কারি রেডি হয়ে গেল, এবার খাওয়ার পালা, দেখি কিরকম খেতে হয়েছে। ভালো হয়েছে স্পিনাচ আটার পরোটা, দারুণ খেতে হয়েছে। তোমরাও কিন্তু ট্রাই করো স্পিনাচ আটার পরোটা আর সাথে আলু মটর কারি। আলু গোবিও খাওয়া যায়, বাট আমি ট্রাই করলাম আলু মটর। খেয়ে নি চটপট, খেয়ে নিয়ে আবার আসছি।
আমার আজকের ইভিনিং ভিডিওটা তোমাদের কিরকম লেগেছে অতি অবশ্যই জানাবে, আর আমার ভিডিওটাকে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, আর অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আর পাশের যে বেল আইকনটা আছে ওটা ক্লিক করে দেবে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।